So what's up guys, চলে এলাম OnePlus এর দুর্দান্ত এক ফোনকে নিয়ে, ফোনটি Nord CE 2 Lite এর সাকসেসর OnePlus Nord CE 3 Lite, যে নাম যদিও একটু বড় তবে নামের মতো এর কাজও তেমন। যাই হোক, ফোনটি হাইলাইট নিয়ে বললে, এখানে পাবেন 108 মেগাপিক্সেলের দুর্দান্ত ক্যামেরা সেটআপ, ফাস্ট চার্জিং, বড় ব্যাটারি, পাওয়ারফুল চিপ আর ডিজাইন তো অসম। আর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ফোনটির প্রাইস, স্পেসিফিকেশন, ক্যামেরা এবং গেমিং পারফরমেন্স সম্পর্কে। তাহলে বুঝতে পারছেন ভিডিওটি দারুণ হতে যাচ্ছে, তাই আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো চলুন শুরু করি গাইস। বরাবরের মতন ফোনটির ডিজাইন থেকে শুরু করি। যেমনটা বলেছি, ডিজাইনটা সত্যি দারুণ ছিল, বিশেষ করে এই কালার অর্থাৎ প্যাস্টেল লাইম। এছাড়া আরো একটা কালার অপশন রয়েছে ক্রোমেটিক গ্রে নামে। র্যাপ প্যানেল এমন ভাবে করা হয়েছে যেটা দেখলে মনে হবে গ্লাস, বাট এটা কিন্তু প্লাস্টিকের। এর যে ফ্রেম রয়েছে দ্যাট ইজ অলসো প্লাস্টিক। এর সাইডকে ফ্ল্যাট করা হয়েছে। পোর্টস এন্ড বাটনই বলে রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার বাটন, আর দেখেই বুঝতে পাচ্ছেন এটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নিচে দেখতে পাবেন স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3.5mm জ্যাক। লেফট হ্যান্ড সাইডে দেখতে পাবেন ভলিউম আপ ডাউন বাটন, এবং এখানে সিম কার্ড ট্রে দেখতে পাবেন। উপরে দেখতে পাবেন নয়েজ ক্যান্সেলিং মাইক, বাট একটা জিনিস মিসিং এখানে। হ্যাঁ, ধরতে পেরেছেন, এখানে অ্যালার্ট স্লাইডারটা নেই। বাট এখানে একটা প্রবলেম আছে, সেটা হলো যেহেতু এর ব্যাক গ্লোসি ডিজাইনে তাই হাতে ছাপ সহজেই পড়ে যাবে। ওভারঅল ফোনটিকে একদম প্রিমিয়াম ডিজাইন দিয়েছে OnePlus। ডিসপ্লে নিয়ে বলে এখানে থাকছে 6.72 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120Hz অ্যাডাপটিভ রিফ্রেশার যুক্ত IPS LCD ডিসপ্লে, যেখানে রয়েছে 240Hz টাচ স্যাম্পলিং রেট। আর যদি বলি ব্রাইটনেস নিয়ে, এখানে থাকছে 680 nits এর পিক ব্রাইটনেস। এটি যে প্রাইসে লঞ্চ হয়েছে, এই রেঞ্জে কিছু কিছু কোম্পানি আছে লাইক মোটরোলা অ্যামোলেড ডিসপ্লে দিয়েছিল, বাট এখানে IPS LCD ডিসপ্লে রয়েছে। হ্যাঁ, এটা যদি অ্যামোলেড হতো দারুণ একটা ব্যাপার হতো গাইস। এর সাইড এবং উপরে বেজেল অ্যাভারেজ আছে, এবং নিচের বেজেল ঠিকঠাকই বলবো, আর কালার কিন্তু যথেষ্ট ভালো লাগবে, অ্যাভারেজ ডিসেন্ট একটা ডিসপ্লে। স্পেসিফিকেশনে বলে এখানে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, যেটি 6 nm চিপ। এখানে রয়েছে 8GB LPDDR4X RAM এবং সর্বনিম্ন 128GB ও সর্বোচ্চ 256GB UFS 2.2 স্টোরেজ রয়েছে। আর যদি বলি আন্তর্জাতিক স্কোরের কথা, তা প্রায় 421,000 এর উপর। আমি বলবো এটা যথেষ্ট ভালো একটা স্কোর। পারফরমেন্স এর যদি বলি, এখানে আপনি হাই সেটিংস এ গেম প্লে করতে পারবেন, অ্যাপেক্স লিজেন্ড বা সিওডি বলেন, হাই সেটিংস এ বেশ স্মুথলি গেম প্লে করতে পারবেন। তবে আরো একটা ভালো ব্যাপার হলো ফোনটি খুবই কম গরম হয়। ওকে, ব্যাটারি নিয়ে যদি বলি, এখানে থাকছে 5000 mAh ব্যাটারি, আর যেহেতু এখানে রয়েছে 6 nm প্রসেসর, তাই বুঝতে পারছেন আরামসে দিনভর চলে যাবে। আর 67W চার্জার থাকছে ফোনটিতে, যেটা ইউজ করে আপনি খুব ফাস্ট অর্থাৎ 30 মিনিটে 80% চার্জ করে ফেলতে পারবেন। ওএস নে বললে এখানে রয়েছে অক্সিজেন ওএস 13.1 বেজ অন অ্যান্ড্রয়েড 13। হ্যাঁ, এখানে তেমন একটা বুলেটের দেখতে পাবেন না, বাট হট ফ্রি গেমস নামে এখানে বুলেটার রয়েছে, যেটা আপনি সহজে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন না। এর জন্য আপনাকে তাদের ব্রাউজারে যেতে হবে, তারপর ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। সেন্সর নে বলে যেমনটা বলেছিলাম, এর পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটা বেশ স্মুথ কাজ করে। এছাড়া ফেস আনলক তো রয়েছে। কানেক্টিভিটি নিয়ে বলে 5G, ওয়াইফাই 5, ব্লুটুথ 5.1, ডুয়েল 4G ভোল্টেজ সবই রয়েছে। ওকে গাইস, এবার আসুন ক্যামেরা নিয়ে কথা বলি। এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল স্যামসাং এর HM6 সেন্সর, এবং বাকি দুটি 2 মেগাপিক্সেল করে ডেপথ এবং ম্যাক্রো সেন্সর। বাট কথা হলো 8 wide কই ভাই? ঠিক আছে, 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে, বাট 8 wide কেন নয়? এটি যে প্রাইসে লঞ্চ হয়েছে অবশ্যই 8 wide দরকার ছিল। তবে কথা হলো এর যে 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, এটি দিয়ে আপনি একদম ডিটেল ন্যাচারাল কালার পাবেন, যেটা বেশ ভালো লেগেছে। এছাড়া এর ডাইনামিক রেঞ্জ বলেন বা শার্পনেস যথেষ্ট ভালো ছিল। এছাড়া এখানে লসলেস 1x এবং 3x ডিজিটাল জুম রয়েছে, যেটা বেশ দারুণ ব্যাপার। চলুন কিছু ফটো স্যাম্পল দেখে আসি। যদি বলি ভিডিওগ্রাফি নিয়ে, হ্যাঁ এখানে 4K অপশন নেই। এটার মূল কারণ হলো এর চিপ অর্থাৎ 695 4K সাপোর্ট করে না, আর তাই এখানে সর্বোচ্চ 1080 30fps ভিডিও শুট করতে পারবেন। আর যদি বলি সেলফি ক্যামেরার কথা, এটি 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। ওকে গাইস, আসুন এবারে প্রাইস নিয়ে কথা বলি। ফোনটি ইন্ডিয়ায় পড়বে 20,000 এর নিচে, তবে যদি বলি বাংলাদেশের কথা, এটি পড়বে 31,000 টাকা। জি গাইস, প্রাইসটা অবশ্যই একটু বেশি। দেখুন, এই প্রাইসে এই ফোনটি থেকে দুটা জিনিস আশা করেছিলাম, এক তো ওই আল্ট্রাওয়াইড ক্যামেরা, আর সেকেন্ড অ্যামোলেড ডিসপ্লে। তবে যদি ডিসপ্লে ব্যাপারটা সাইডে রাখেন, তারপর ক্যামেরায় আল্ট্রাওয়াইডটা থাকাটা দরকার ছিল। এই দুইটা বাদ দিয়ে বাকি বিষয়গুলো যদি দেখেন, যথেষ্ট ভালো একটা ফোন মনে হচ্ছে। তবে মেইন কথা হলো ওভারঅল আপনার কাছে কেমন লেগেছে, তা কিন্তু জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।